এর সাথে তোমরা বেশি। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভাল লাগে সব বাড়ির, এটা হচ্ছে ব্যালকনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো বুধবার, আর বুধবার সকাল এখন বাজে ঠিক 11:15। আর তোমরা ভাবছো যে 11:15 সময় আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি? তো আজকে যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি, দিদি ভাইয়ের বাড়ি। দিদি ভাইয়ের আজকে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ, আর সেই উপলক্ষে আমরা যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে। পুজো আছে, আর সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর এস ডেস্টিনেশন চলে এসেছি আমরা দিদি ভাইয়ের ফ্ল্যাটে, এখন উঠছি ওপরে আমাদের সাথে তোমরা। এই মেইন রোড দিয়ে ঢুকলে বেশি ইয়ে না, মানে সোজাই তো। আর ও ওপেন রান্নাঘর, ওপেন কিচেন, এটা বেডরুম দিদি ভাই। আর এইটা কি মাসিমার রুম? হ্যাঁ, এই রুমটা একটু ছোট, ঠিক আছে চলে যাবে, হয়ে যাবে। এটা ব্যালকনি। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভাল লাগে সব বাড়ির, এটা হচ্ছে ব্যালকনি দিদি ভাইদের। আমাদের দেখা যাক উপরে হলে, ব্যালকনির খুব একটা ইচ্ছা করার। ব্যালকনিতে বেশ গাছ টাছ থাকবে, বেশ একটা ছোট্ট টি টেবিল থাকবে, দুটো চেয়ার থাকবে, বিকালবেলা বসে বসে চা খাওয়া দারুণ লাগে। তো এটা হচ্ছে দিদি ভাইদের ব্যালকনি। আর ব্যালকনির পেছন দিকে ভিউ হচ্ছে এইরকম, রুমটা দেখাই। এটা হচ্ছে ওদের ছোট ঘর, এটা হচ্ছে ছোট ঘরটা, এটা হচ্ছে ছোট ঘরটা। আর এই রুম থেকে বেরিয়ে এখানে বাথরুম, তো এটা বাথরুম, এটা দিদি ভাইয়ের রান্নাঘর, এটা হচ্ছে দিদি ভাইয়ের শাশুড়ি মাসিমা ভালো আছেন? ডাইনিং প্লেসটা কিন্তু তোমার ভালোই বড় আছে। আর এটা হচ্ছে দিদি ভাইদের বেডরুম। ঠাকুমশাই প্রদীপটা নিয়ে নিন। বেশি দাও দাও করে হয়ে গেলে না চোখ। তুই কথা দেখবো, যদি কারো কাছে আছে নিয়ে নেবো। Oh,
সেগুলো তো আজকের মতন টাটা, বাই বাই।